পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি সৌরঝড়। প্রতি ঘন্টায় 1.6 মিলিয়ন কিলোমিটার বেগে এই ঝড় ধেয়ে আসছে। আজ বা সোমবার এই ঝড় পৃথিবীর ওপর আশ্রে পড়বে বলে স্পেস ওয়েদার ওয়েবসাইটের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি, উত্তর এবং দক্ষিণ মেরু থেকে এই ঝড় দেখা যাবে। নাসার দাবি, এটি দ্রুত গতির ঝড়ের কারণে স্যাটেলাইটে সংকেত বিঘ্নিত হতে পারে, এতে করে জিপিএস ও মোবাইল সংকেতও বিঘ্ন ঘটতে পারে। গত মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন, সূর্য জেগে উঠেছে ঘুম থেকে। সেই সময় কয়েক লাখ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌরঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাস ইলেকট্রনিক চার্জযুক্ত গ্যাস রয়েছে, সেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এর প্রভাবে বিশ্বের বেতার জিপিএসের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে বিজ্ঞানীরা। কিন্তু এর ফলে পৃথিবীতে কোনো প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। ধন্যবাদ সবাইকে। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।